এই নারকেল নাড়ুটা তৈরি করতে আমার লাগছে, এখানে আমি নারকেল কুড়িয়ে রেখেছি, চিনি, এলাচ থেতো করে রেখেছি, ঘি, ময়দা, আর এখানে আমি নিয়েছি দুধ। তো যে কোনো দুধ নিলেই হবে। প্রথমে আমি ময়দাটার মধ্যে 2 চামচ মতো ঘি দিয়ে নেব। ঘি দিয়ে ভালো করে ময়দাটাকে আমি মেখে নেব। এবার আমি ময়দাটার মধ্যে আস্তে আস্তে যে দুধটা রেখে দিয়েছিলাম অল্প অল্প করে ওই দুধটা দিয়ে মাখতে থাকব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার এটা থেকে আমি ছোট ছোট করে বল বল করে করতে থাকব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার আমি কড়াইয়ের মধ্যে বড় চামচে 2 চামচ মতো তেল দিয়ে নেব। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। এবার ওই তেলের মধ্যে আমি ওই বল বল করা যেগুলো ছিল ওগুলোকে দিয়ে দেব, দিয়ে বাদামি করে ভেজে নেব। বাদামি বাদামি করে ভাজতে থাকবো। আমার বাদামি কালার চলে এসেছে, এবার আমি এগুলোকে নামিয়ে ফেলবো। আমার এই বলগুলো এরকম হবে দেখতে। এবার আমি আলাদা কড়াইয়ের মধ্যে নারকেল কোড়াটাকে দিয়ে দেব, দিয়ে একটু মিক্সড করব। এবার আমি যে বাটিটার মধ্যে চিনি রেখেছিলাম ওই বাটির চিনিটা অল্প অল্প করে দেব। আবার মিক্সড করতে থাকব। এবার আমি দেবো এর মধ্যে 1/2 চামচ মতো জল, দিয়ে এটাকে মিক্সড করতে থাকব। আমি এর মধ্যে আরেকটু চিনি দিয়ে নেব। এবার নারকেলটা আমার ভালো করে পাক আনতে হবে, নালে নাড়ুটা ভালো হবে না। এবার আমি যে ব্যালেন্স চিনিটা ছিল বাটির মধ্যে ওটাকেও দিয়ে দেব।
নারকেলটা আমার প্রায় পাক এসে গেছে। এবার আমি যে ময়দা দিয়ে বলবল করেছিলাম ওগুলোকেও দেব, এলাচটাও দিয়ে দিলাম। এবার আমি ময়দার যে বলবল করে রেখেছিলাম ওগুলোকেও দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে ভালো করে এটাকে আবার আমি কিছুক্ষণের জন্য মিক্স করব। আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি আস্তে আস্তে নামিয়ে ফেলবো। এবার আমি এগুলো দিয়ে একটা করে নাড়ু বানাবো, দিয়ে ডাস্ট নারকোল আছে ওর মধ্যে নাড়ুগুলোকে মাখিয়ে একে একে রেখে দেব। এই নাড়ুটা বানানোর মধ্যে ওই বলগুলোকেও আমি দিয়ে নিয়েছি একটা করে, দিয়ে আবার নারকোলের ডাস্টটার মধ্যে মাখিয়ে আবার রেখে দিলাম। এরম ভাবে আমি প্রত্যেকগুলো করে নেব। আমি এখানে এই কোকোনাট পাউডারটা ইউজ করেছি, আপনারা এমনি নারকেল গুঁড়ো ইউজ করতে পারেন। আমার রেডি হয়ে গেছে নারকেলের নাড়ু, একটু অন্যরকম ভাবে বানিয়েছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমার